নমস্কার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কৃষ্ণা রানী ঘোষ, ইম্পেরিয়াল প্রিক্যারেট স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় ৬ জলবায়ু দুর্যোগ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় পাঠ ১। পাঠ ১-এ রয়েছে জলবায়ু ও দুর্যোগ। জলবায়ু দুর্যোগ পরিবর্তন সম্পর্কে আমরা ক্লাস ৪-এর বিজ্ঞান বইয়ে পড়েছি, ৫-এর বিজ্ঞান বইয়ে পড়েছি এবং এই পাঠেও আমরা আরো কিছু শিখব। প্রথমে দেওয়া আছে কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। তাহলে প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা একটা শূন্যস্থান কিংবা দুই মার্কসের একটা প্রশ্ন পেয়ে গেলাম যে আবহাওয়া কাকে বলে। এখানে আছে, আবার আমি বলছি, দেখো, কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। কোন স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই জলবায়ু। জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। সাধারণত ৩০ থেকে ৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে। এখানে আরেকটি প্রশ্ন দেখো, প্রশ্নে এমন যদি আসে কি কি কারণে প্রাকৃতিক দুর্যোগের হতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, তাহলে আমরা ওটি সহজেই দিতে পারবো যে প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে। নিচে দেখো, বিভিন্ন কারণে বিশ্বের জলবায়ু বদলে যাচ্ছে। এখানে একটা শূন্যস্থান হতে পারে, বিভিন্ন কারণে বিশ্বের ঢ্যাস বদলে যাচ্ছে। আমরা উত্তরটা কি লিখব? জলবায়ু বদলে যাচ্ছে। এর একটি অন্যতম কারণ মানবসৃষ্ট দূষণ, যেমন শিল্প কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। একটা প্রশ্ন হতে পারে এরকম যে কয়েকটি মানবসৃষ্ট কারণ উল্লেখ করো, তাহলে আমরা সহজেই বলবো শিল্প কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে কি হচ্ছে? এর ফলে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে একদিকে যেমন বরফ গলে যাচ্ছে, অন্যদিকে জলাশয় শুকিয়ে যাচ্ছে। তারপরে দেখো, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা যা ঘটছে। এখানে আরেকটি প্রশ্ন হতে পারে, রচনামূলক প্রশ্ন ৬ নম্বরের, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি ঘটছে। আমরা লাইন বাই লাইন দিতে পারি, পয়েন্ট আকারে দিতে পারি। ১, গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষিজমির ক্ষতি হচ্ছে, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বেড়ে যায়। ধারণা করা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থান ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আরেকটি প্রশ্ন উৎপন্ন হয়ে গেল। দেখো, যেমন যদি হয় ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০% এলাকা তলিয়ে যেতে পারে, এর জন্য আমরা কি কি ক্ষতির সম্মুখীন হতে পারি, তাহলে আমরা অতি সহজেই লিখে ফেলবো, এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য, কর্মসংস্থান ইত্যাদি ক্ষতির সম্মুখীন হতে পারি। তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এখানে একটা দুই মার্কসের প্রশ্ন হতে পারে, যেমন দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের কোন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে, তখন আমরা সহজে লিখে ফেলব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পরের পেজে দেখো, গ আরো কিছু করি, সেখানে আছে ২০০৭ সালে বঙ্গোপসাগরে সৃষ্ট সিডরের মতো আরো কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য খুঁজে বের কর। এখানে ২০০৭ সালে সিডর নামে একটা ঘূর্ণিঝড় হয়, সেই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় বঙ্গোপসাগরে। তার গতিবেগ ছিল ঘন্টায় ১৬০ কিলোমিটার, যা ৩৪৪৭ জনের জীবনহানি ঘটায়। ১৯০৯ সালের ঘূর্ণিঝড় আইলা ৩৩০ জন মানুষ মারা যায়, ৮২০৮ জন নিখোঁজ হয় এবং ১০ লক্ষেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। এখন যদি বন্ধুরা
এমন প্রশ্ন হয় যে 2007 সালে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কি ছিল, তাহলে আমরা সহজে বলবো সেটার নাম ছিল সিডর। তারপরে 2009 সালে ঘূর্ণিঝড়ের নাম কি ছিল, আইলা। শিক্ষার্থী বন্ধুরা, এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। নমস্কার।